রহিমপুর বনে অনেক পশু পাখির বসবাস। ওই বনে পাখিদের মাঝে কোনো মিল ছিল না। ওই বনে পাখিদের মাঝে ছিল শুধু অহংকার আর হিংসে। একদিন সকালে কণিকা তার টিউবওয়েলে পানি আনতে যায়, আর গিয়ে দেখে তার টিউবওয়েলে কোনো পানি নেই। কণিকা এসব দেখে বলতে থাকে, যা বাবা, এই সকাল সকাল পানি শেষ হতে হলো, এখন আমি পানি ছাড়া রান্না করব কি করে? যাই চুপি চুপি টুনির টিউবওয়েল থেকে একটু পানি নিয়ে আসি। টুনি মনে হয় এখন রান্না করতে ব্যস্ত আছে। এই বলেই কণিকা চুপি চুপি টুনির টিউবওয়েলের কাছে যায়। আর যেই না টিউবওয়েলে একটা চাপ দেয়, ঠিক তখনই টুনি সেখানে এসে হাজির হয় আর বলতে থাকে, এই চোর, তুমি আমার টিউবওয়েলে সকাল সকাল পানি চুরি করতে এসেছো কেন? হ্যাঁ, টিউবওয়েলের পানির মালিককে ভালো লাগে না, কিন্তু তার টিউবওয়েলকে ভালো লাগে, তাই না? এক ফোঁটাও পানি নিবি না, এই বলে দিলাম। এই, মুখ সামলে কথা বলবি, আমি মোটেও চুরি করতে আসিনি, বুঝেছিস? আমি একটু পানি নিতে এসেছি, আর তুই কিনা আমাকে চোর বলছিস? আহা, চোরের মায়ের বড় গলা, তোমার মনে নেই? আমার ছাগলটা একবার তোমার জমিতে নেমেছিল, তার জন্য তুমি আমাকে কত কি বলেছিলে। এখন কেন আমার এখানে এসেছো? হ্যাঁ, এখন যদি আমি তোমাকে ছাগলের মতো বেঁধে রাখি তখন কেমন হবে শুনি? এই টুনি, এই, এবার কিন্তু বেশি বেশি করছিস তুই। আর একটা কথা বললে কিন্তু আমি তোর টিউবওয়েলটা একদম ভেঙে ফেলবো, তারপর দেখি কি নিয়ে এত ফটর ফটর করিস। ভেঙে ফেলো না, দেখি কেমন পারো। আমার টিউবওয়েলের যদি কোনো ক্ষতি হয় না, তাহলে আমিও তোমাকে ছাড়বো না, এই বলে দিলাম। এভাবে ওদের ঝগড়া চলতেই থাকে। টুনি আর কণিকার মতো প্রায় সব পাখিদের মাঝে এমন ঝগড়া লেগেই থাকতো। বনে কোনো প্রকার শান্তি ছিল না। একদিন জমিতে টোনার যজ্ঞ কাকের ভীষণ ঝগড়া লাগে। আর ওদের ঝগড়া দেখতে বনের সব পাখিরাই সেখানে আসে। এই জমি আমার ছিল, আমি আগে থেকে এই জমি চাষ করে রেখেছি, আর তুমি উড়ে এসে জুড়ে বসে আমার চাষ করা জমিতে বীজ কেন বপন করেছো বলো তো? বললেই হলো নাকি? হ্যাঁ, এটা আমার বাপ দাদার জমি, তাই আমি বীজ বপন করেছি। যদি আর একটা কথাও বলিস, তাহলে আমি তোর লাশ এখানেই ফেলে দিব। শুধু তুমি একাই লাশ ফেলে দিতে পারো নাকি? হ্যাঁ, আমিও তোমার লাশ ফেলে দিব, দরকার হলে এখানে রক্তের বন্যা বইয়ে দিব আমি, তবু আমি এই জমি তোমার হতে দিব না। ও, বুঝেছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিন্তু আমি চামচের ব্যবহার করতে জানি, তবে তুই যখন রক্ত নিয়ে খেলতেই চাস, তখন আমি লাঠি দিয়ে তোকে মেরেই ফেলবো আজ। এই বলে যজ্ঞ টোনার দিকে তেড়ে যায়, আর টোনাও যজ্ঞর দিকে তেড়ে আসে। বনের সব পাখিরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন টোনার যজ্ঞ কাকের সার্কাস খেলা দেখছে। যজ্ঞ যখন টোনাকে লাঠি দিয়ে মারতে যাবে, ঠিক তখনই সেখানে একটা পরী চলে আসে আর বলতে থাকে, দাঁড়াও বলছি, কি সব করছো তোমরা? আমি সেই শুরু থেকে দেখছি, তোমরা একজন আরেকজনকে দেখতেই পারো না। দুজনে লাঠি ফেলে দাও বলছি, লড়াই থামাও। তুমি কে? হ্যাঁ, আর আমাদের উপর কথা বলছো কেন? আর আমি তোমার কথা মতো হাতে লাঠি বা কেন ফেলে দিব? হ্যাঁ, আমি হলাম পরি, আমাকে সবাই শান্তির পরি বলে চেনে। তোমরা যদি সবাই এভাবে নিজেদের মধ্যে ঝগড়া লড়াই করো, তাহলে অন্যজন তোমাদের মধ্যে ঢুকে পড়বে আর তোমাদের ক্ষতি করবে। আর যদি তোমরা মিলেমিশে থাকো, তাহলে কোনো শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর সবাই সহ মিলেমিশে থাকলে ঈশ্বরও অনেক খুশি হয়। বলো এবার, তোমরা সবাই বন্ধুর মতো মিলেমিশে বাস করতে রাজি আছো? পরির এমন কথা শুনে সবাই ওদের ভুল বুঝতে পারে, আর ওরা সবাই পরির কথায় রাজি হয়। আর যজ্ঞ কাক বলে, শান্তির পরে আমরা সবাই এখন থেকে আর কোনো ঝগড়া করব না। এখন থেকে আমরা সবাই অনেক মিলেমিশে থাকব, আর আমাদের মাঝে কোনো শত্রুকে ঢুকতে দিব না। হ্যাঁ যজ্ঞ দাদা, একদম সঠিক কথা বলেছো। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। আজ আমরা তোমার সামনে শপথ করছি, আর কোনোদিনও বনের কেউ ঝগড়া করবে না। আজ আমি সত্যি ধন্য, আমি তোমাদের মাঝে মিল করে দিতে পেরেছি। তোমরা ভালো থেকো, আর কোনো বিপদ হলে আমাকে স্মরণ করবে, আমি চলি তবে। এসব বলে পরি সেখান থেকে চলে যায়, আর বনের সবাই পরির কথা মতো মিলে মিশে বাস করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়।
একদিন ওই বনে একটা রাক্ষস আসে, আর রাক্ষসটা ওই বনে ঢুকে ঘুমিয়ে পড়ে। কিন্তু বেশ কিছুক্ষণ পর বনের পাখিদের হাসাহাসি আর চিৎকারের শব্দে ওই রাক্ষসের ঘুম ভেঙে যায়। আর রাক্ষস রেগে গিয়ে বলতে থাকে, এই বনের পাখিদের এত বড় সাহস চিৎকার চেঁচামেচি করে আমার ঘুম ভাঙায়। আমি এই বন থেকে সব পাখিদের তাড়িয়ে দিব, তারপর আরাম করে শান্তির একটা লম্বা ঘুম দিব আমি। শয়তান পাখিরা দাঁড়া, আমি আসছি। এই বলে রাক্ষস বনের তাণ্ডব লীলা চালায় আর পাখিদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। আর যে পাখি যেতে চায় না তাকে ওই শক্তিশালী রাক্ষস হত্যা করে। একদিন ওই রাক্ষসের সামনে যোগুকাক পড়ে যায়। আর যোগুকাককে দেখে রাক্ষস বলতে থাকে, এই পাখি বাঁচতে চাইলে তোর পরিবার নিয়ে খুলি এই বন থেকে চলে যা। আমি আমার জন্মভূমি এই বন থেকে কোথাও যাব না, তবে তুমি যাবে শয়তান রাক্ষস। কি বললি তুই? তোর এত বড় সাহস আমাকে হুমকি দিস? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই বলে রাক্ষস যোগুকাকের গলা টিপে ধরে আর যোগুকাক দম বন্ধ হয়ে মারা যায়। দিন দিন রাক্ষসের অত্যাচার বনে বেড়ে যেতেই থাকে। রাক্ষসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বনের পাখিরা পরীকে শরণ করে আর পরী ওদের সামনে আসে। আর পরীকে দেখে টোনা বলতে থাকে, শান্তির পরী আমাদের বাঁচাও, নইলে ওই রাক্ষস আমাদের যোগুদাদার মতো মেরে ফেলবে। হয় আমাদের বাঁচাও, নইলে ওই রাক্ষসকে মারার কোনো উপায় আমাদের বলে দাও। ওই রাক্ষসকে মারার একটাই উপায় আছে, আর সেটা হলো কাঁচা কলা আর পাকা কলা। উত্তরের বনে একটা পাহাড় আছে, আর ওই পাহাড়ের গুহায় একটা কলা গাছ আছে, আর ওই কলা গাছে কাঁচা কলা আর পাকা কলা আছে। ওই কাঁচা কলা আর পাকা কলা রস করে ওই রাক্ষসের গায়ে ছিটিয়ে দিলে ওই রাক্ষস মারা যাবে। পরি, তাহলে তুমি আমাদের সেই কাঁচা কলা আর পাকা কলা এনে দাও। ওই পাহাড়ের গুহায় কোনো পরী যেতে পারবে না, কোনো রাক্ষসও যেতে পারবে না। ওই পাহাড়ের গুহায় শুধু সাধারণ পাখিরাই যেতে পারবে। তাহলে আমি যাব ওই কাঁচা কলা আর পাকা কলা আনতে। ওই কলা এনে আমি ওই রাক্ষসকে ধ্বংস করে দিব। এই বলেই টোনা সকলের কাছ থেকে বিদায় নিয়ে ওই পাহাড়ের দিকে রওনা দেয়। আর টোনা ওই পাহাড় থেকে কাঁচা কলা আর পাকা কলা নিয়ে আসে আর রস করে ওই রাক্ষসের গায়ে ছিটিয়ে দেয়। আর রাক্ষসটা ধ্বংস হয়ে যায়। আর বনের সবাই আগের মতো মিলেমিশে বাস করতে থাকে। দূরের এক বনে দুই বন্ধু বাস করত। ওরা দুজন খুবই ভালো বন্ধু ছিল। কোথাও ঘুরতে গেলে ওরা দুজন একসাথে যেত, আবার কিছু খেতে হলে দুজন একসাথেই খেত। ওরা যা করত দুজন একসাথেই করত। একদিন সকালে কবুতর আর যোগ্যকাক একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে ছিল। এমন সময় যোগ্যকাক বলে, কবুতর কতদিন হলো আমরা দুজন একসাথে ঘুরতে যাই না, চল না দোস্ত কোথাও একটু ঘুরতে যাই। এভাবে রোজ রোজ এক জায়গায় বসে আড্ডা দিতে আর মন চায় না। কি রে কবুতর, কিছু তো বল। হ্যাঁ রে যোগ্যু, আমিও বেশ কয়েকদিন ধরে তোকে এই কথাটাই বলতে চাইছিলাম। তবে চল কোথাও ঘুরতে যাই। তবে বলতো কোথায় ঘুরতে যাওয়া যায়? লক্ষ্মীপুর বনের পাহাড়টা দেখতে নাকি বেশ সুন্দর। অন্য পাখিদের মুখে আমি ওই পাহাড়ের অনেক সুনাম শুনেছি। তা বলি কি, আমরা ওই পাহাড়ে একটু ঘুরতে যাই, কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর একটা জায়গার নাম বলেছিস তুই। তবে আমরা কালকে ঘুরতে যাব, কেমন? এখন তবে বাড়িতে যাই রে। কালকে যেহেতু ঘুরতে যাব তাই আজ থেকে সব জিনিস গোছগাছ করতে হবে। তুইও যা কবুতর। এই বলে কবুতর আর যোগ্য যে যার বাড়িতে চলে যায়। পরের দিন সকালে ওরা দুই বন্ধু লক্ষ্মীপুর বনের পাহাড়ে ঘুরতে যায়। এভাবে আনন্দের সাথে ওদের দুই বন্ধুর দিন চলতে থাকে। একদিন সকালে কবুতর মন খারাপ করে একটা গাছের নিচে দাঁড়িয়ে ছিল। এমন সময় যোগ্য ওখানে আসে আর বলতে থাকে, কি ব্যাপার, আজ আমার হাসি খুশি বন্ধুটার মন খারাপ দেখছি। কি রে কবুতর, এমন মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে কিছু তো বল। কি আর বলবো তোকে, মন খারাপ নয় আমার রে, তবে আমি একটা জিনিস মনোযোগ দিয়ে ভাবছি। বাবা, স্কুল জীবন শেষ করে এই বয়সে এসে কি নিয়ে এত ভাবা হচ্ছে শুনি?
তুই তো অনেক ধনী, তাই তুই এসব বুঝবি না রে। আরে কবুতর, এইভাবে ভাবনাকে মনের ভিতর না রেখে কি ভাবছিস আমাকেও তো একটু বলবি নাকি? আমি ভাবছি যে এভাবে আর কতদিন কাটাবো, আমার কিছু একটা কাজ করা উচিত, কিন্তু কি কাজ করব সেটাই তো খুঁজে পাচ্ছি না। আমাকে মনে হয় দিন মজুরের কাজই করতে হবে। আরে এই ব্যাপার, তার জন্য আমার বন্ধুর মন খারাপ, তুই কোনো চিন্তা করিস না। আমার যে কলা বাগানটা আছে না, আমার ওই কলা বাগানে তুই বন্ধু মিলে কাজ করব, আর যা টাকা পাবো তা দুজনে সমান ভাগে ভাগ করে নিব। যোগু তুই সত্যি বলছিস? তুই তোর কলা বাগানের কলা চাষ করতে আমাকেও সাথে নিবি? সত্যি রে যোগু, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, তুই অনেক ভালো রে যোগু। হয়েছে হয়েছে, বেশি প্রশংসা করলে আমি আবার লুচির মতো ফুলে ফেটে যাব। এবার একটু হেসে দে তো কবুতর। যোগ্যর কথা শুনে কবুতর হেসে দেয়। এবার তোকে দেখে আমার আসল কবুতর বন্ধু মনে হচ্ছে। এবার বাড়িতে যা, আর কাল সকালে কলা বাগানে আসবি কিন্তু, বুঝেছিস? কলার চারা রোপণ করতে হবে। এই বলে ওরা দুজন যে যার বাড়িতে চলে যায়। পরের দিন সকালে কবুতর আর যোগ্য কলা বাগানে আসে, আর দুজন মিলে কলার চারা রোপণ করে। বেশ কিছুদিন পর ওদের দুজনের যত্নে কলা বাগানে অনেক সুন্দর কলা ধরে। একদিন কলা বাগানে যোগ্য কবুতরকে বলতে থাকে, কবুতর কলাগুলো তো পেকেছে, তুই আজকে এগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসিস কেমন? আমি যেতে পারবো না রে, আমার বাড়িতে একটা জরুরি কাজ আছে। কবুতর যোগ্যর কথায় রাজি হয়ে যায় আর কলাগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়, আর অনেক টাকা পায়। এত টাকা একসাথে দেখে কবুতরের অনেক লোভ হয়, আর কবুতর বলতে থাকে, এ তো দেখছি অনেক টাকা, আমি তো এত টাকা কোনো দিন দেখিনি। যদি যোগ্য কাক না থাকতো তাহলে এই সব টাকা আমার হতো, আর ওই কলা বাগানটাও আমার হতো। কি আর করার, যাই গিয়ে যোগ্যকাকের টাকার অর্ধেক ভাগ দেই। এই বলে কবুতর চলতে থাকে। পথে চলতে চলতে কবুতরের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে, আর কবুতর বলতে থাকে, আমি এখান থেকে কিছু টাকা সরিয়ে রাখি, এতে করে যোগ্যকাক আসল টাকা সমান ভাগ করলেও আমার টাকা বেশি হবে। হ্যাঁ, এই বলে কবুতর সত্যি সত্যি কিছু টাকা লুকিয়ে রাখে, আর আসল টাকাগুলো নিয়ে গিয়ে যোগ্যকাককে দেয়। আর যোগ্যকাক কম টাকা দেখে বলতে থাকে, কি ব্যাপার কবুতর, অতগুলো কলা বিক্রি করে এত কম টাকা হয়েছে? যোগ্য তুই আমাকে সন্দেহ করছিস? শোন, আমি তোর বন্ধু হই। বন্ধু হলে অর্ধেক টাকা রাস্তায় আর লুকাতি না, বুঝেছিস? তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝতে পারবো না? আমি ভাবতেও পারছি না যে তুই আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবি। তুই আসলে একটা বন্ধু নামে কলঙ্ক, তুই আমার বন্ধু হওয়ার যোগ্যই নস। আমি আর তোর সাথে কলা বাগান ভাগ করবো না, বুঝেছিস? তাহলে তুই সবটা জেনে গিয়েছিস, তবে ভালোই করেছিস। কিন্তু এই কলা বাগানটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া অত সহজ নয়, বুঝতে পেরেছিস? এটা আমার কলা বাগান, বেশি কিছু বললে আমি তোকে পুলিশে ধরিয়ে দিব। আমি নিজের উন্নতির জন্য সব কিছু করতে পারি, তুই বেঁচে থাকলেই তো পুলিশে খবর দিবি, আজকেই তোর শেষ দিন। এই বলে কবুতর যোগ্যকাকের গলা টিপে ধরে, আর যোগ্যকাক দম বন্ধ হয়ে সেখানেই মারা যায়। কবুতর যোগ্যকাকের মৃত দেহটা ওই কলা বাগানের মাটিতেই পুঁতে রাখে, আর কবুতর হাসতে হাসতে বলতে থাকে, এখন এই সব টাকা আমার, আর কলা বাগানটাও আমার। আমি এখন এই বাগানের কলা বিক্রি করে এই বনের মধ্যে সব থেকে ধনী পাখি হব। বেচারা যোগ্যকাক, এবার বোঝ মজা। এই বলে কবুতর ওখান থেকে চলে যায়। এরপর কবুতর ওই কলা বাগানের কলা বিক্রি করে অনেক ধনী হয়। অন্যদিকে যোগ্যকাককে মেরে ফেলার কারণে যোগ্যকাক আত্মা হয়ে ফিরে আসে, আর বলতে থাকে, আমি ফিরে এসেছি, এই কলা বাগান আমার, আগেও ছিল আর এখনো আছে। আমি আমার কলা বাগানের ধারের কাছে কাউকে আসতে দিব না, শেষ করে দিব আমি তাকে যে আমার কলা বাগানের দিকে তাকাবে।
এই বলে যজ্ঞ কাক অদৃশ্য হয়ে যায়। ওই বনে এক গরিব টোনা বাস করত। একদিন গরিব টোনা কবুতরের কাছে আসে আর বলতে থাকে, কবুতর দাদা, তুমি তো অনেক ধনী দাদা, আমাকে একটা কাজ দাও না। তুমি যদি আজ আমাকে কাজ না দাও, তাহলে ঘরে আমার স্ত্রী আর কন্যা না খেয়ে মরে যাবে। দয়া করো কবুতর দাদা। ঠিক আছে ঠিক আছে, আর পায়ে ধরতে হবে না। তুই যখন কাজ চাইছিস, তখন আমি তোকে একটা কাজ দিব। আমি বেশ কয়েকদিন হলো কলা বাগানে যাই না। মনে হয় আমার কলা বাগানে অনেক আগাছা হয়েছে। যা, গিয়ে সেই আগাছাগুলো পরিষ্কার কর তো, আর বিকেলে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাস। টোনা কবুতরের কথায় খুশি হয়ে ওই কলা বাগানে যায় আর কলা বাগানের আগাছা পরিষ্কার করতে থাকে। এমন সময় টোনার সামনে যজ্ঞ কাকের আত্মা প্রকট হয় আর বলতে থাকে, এই কে রে তুই, আমার কলা বাগানে এসেছিস? তোর এত বড় সাহস! তুই কার হুকুম নিয়ে আমার বাগানে ঢুকেছিস? কে তুমি? তোমার এমন ভূতুরে চেহারা কেন? আর তুমি নিজেকে এই বাগানের মালিকই বা বলছো কেন? এই বাগানের মালিক তো কবুতর দাদা। কবুতর, খবরদার, আমার সামনে ওই কবুতরের নাম বলবি না। আমি ওই কবুতরকে ছাড়বো না। আমি ওর কারণে আত্মা হয়ে ফিরে এসেছি। আত্মা? তুমি আত্মা? কার আত্মা? তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি গরিব, আমি এখানে কাজ করতে এসেছি। আমি তোর কোনো ক্ষতি করব না, আবার আমার কলা বাগানে কোনো ক্ষতিও করতে দিব না। আমি তো শুধু একজনেরই ক্ষতি করব, আর সে হলো কবুতর। তুমি যজ্ঞ দাদার আত্মা? আর তুমি মারা গেলেই বা কি করে? আর কবুতর তো তোমার অনেক ভালো বন্ধু ছিল, তাহলে তুমি ওর ক্ষতি করতে চাইছো কেন বলো আমাকে? এ কথা শুনে যজ্ঞ কাকের আত্মা কাঁদতে কাঁদতে টোনাকে কবুতরের সব কথা খুলে বলে। সব শুনে টোনা বলতে থাকে, এতটা নিচ ওই কবুতর? সামান্য কলা বাগানের জন্য নিজের বন্ধুকে মেরে ফেললো? তুমি কেঁদো না যজ্ঞ দাদা, আমি কবুতরকে মারতে তোমায় সাহায্য করব। তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি কবুতরকে ডেকে আনছি। এই বলে টোনা কবুতরকে ডাকতে যায় আর কবুতর বলতে থাকে, কি ব্যাপার টোনা, এত তাড়াহুড়ো করে তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ আহা দাদা, বেশি কথা বলো না তো। আমি তোমাকে কাকের আত্মার কলা বাগানে নিয়ে যাচ্ছি। তুমি এখন চুপচাপ চলো আমার সাথে। এই বলে টোনা কবুতরকে কলা বাগানে নিয়ে যায় আর যজ্ঞ কাকের আত্মা কবুতরকে দেখে ভীষণ রেগে যায়। রাগের কারণে কাকের আত্মার চোখ লাল হয়ে যায় আর যজ্ঞ কাকের আত্মা কবুতরকে গলা টিপে মেরে ফেলে আর টোনাকে বলতে থাকে, টোনা তোকে অনেক ধন্যবাদ, আমি এখন শান্তিতে থাকতে পারবো। আজ থেকে কলা বাগান তোর, তবে আমি মাঝে মাঝে এসে সব কিছু দেখে যাব। এই বলে কাকের আত্মা সেখান থেকে উধাও হয়ে যায় আর টোনা কাকের আত্মার কলা বাগান নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এক বনে টুনি নামে এক পাখি বাস করত। সে ছিল অনাথ। অনেকদিন আগে তার বাবা মা তাকে ছেড়ে ঈশ্বরের কাছে চলে গেছে। টুনির আত্মীয় বলতে কেউ ছিল না। অনেক কষ্টে সে তার দিন কাটাত। একদিন, হে পাখি মাতা, তুমি কি আমার কষ্ট দেখতে পাচ্ছ না? আমি যে অভাব আর সহ্য করতে পারছি না। তোমার আমি এত পূজা করি, তবুও তুমি কেন আমার অভাব দূর করছো না? তোমার কাছে তো আর কিচ্ছু চাইনি আমি। আমি কি এতটাই পাপী? টুনি যখন পাখি মাতার মূর্তির সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছিল আর কাঁদছিল, সে সময় হঠাৎ করে পাখি মাতার মূর্তি জীবন্ত হয়ে ওঠে আর টুনিকে বলে, কেঁদো না টুনি, কেঁদো না, আমি তোমার পূজোতে সন্তুষ্ট হয়েছি। এখন থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, আজ থেকে তোমার চোখ থেকে যত ফোঁটা জল পড়বে, সে জলগুলো হিরে হয়ে ঝরবে। তুমি সত্যি কথা বলছো পাখি মাতা? তুমি আমার পূজোতে সন্তুষ্ট হয়েছো? আমি তোমার আশীর্বাদ আমার মাথা পেতে নিচ্ছি।
টুনির এই কথা শুনে পাখি মাতা তাকে আশীর্বাদ দিয়ে আবার মূর্তির রূপ ধারণ করে। এইদিকে টুনির এই আশীর্বাদের কথা বনের সব প্রান্তে ছড়িয়ে যায়। আর গরিব পাখিরা টুনির কাছে সাহায্য নিতে প্রতিদিন আসতে থাকে। টুনি টুনি, আমাকে এই অভাবের হাত থেকে বাঁচাও টুনি। আমার মেয়েটাকে স্কুল থেকে বের করে দিয়েছে বেতন দিতে পাইনি বলে। এদিকে বউটা আমার অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, চিকিৎসা করাতে পারছি না। আমার দিন মজুরের টাকায় যে আর সংসার চলছে না টুনি। তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমাকে এই অভাবের হাত থেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে। কবুতরের এই কথা শুনে টুনির মনে ভীষণ মায়া হয়। তার চোখ দিয়ে জল পড়তে থাকে, সেই জল হিরে হয়ে পড়ে। সেই হিরেগুলো দিয়ে টুনি কবুতরকে সাহায্য করে। এই নাও কবুতর দাদা, এই হিরে দিয়ে তোমার সব অভাব দূর হয়ে যাবে। তুমি আর কোনো চিন্তা করো না, যখনই তুমি অভাবে পড়বে তখনই আমার কাছে চলে আসবে, আমি তোমাকে সাহায্য করব। আর এ বনের সব গরিব পাখিদের সাহায্য করার জন্য তো আমি আছি, কাউকে আর কষ্ট পেতে দিব না আমি। বনের সকলকে আমি সুখে রাখব। এ কথা বলে টুনি কবুতরকে হিরে দেয়। আর কবুতর হিরে পেয়ে টুনিকে ধন্যবাদ দিয়ে খুশি মনে বাড়ি চলে যায়। এইদিকে এই ঘটনা ওই বনেরই বৃদ্ধ পাখি মিনু টুনটুনি চুপি সারে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, আরে বাহ, বনের পাখিদের মুখে এই মেয়ের নামে যা শুনেছিলাম তা তো সত্যিই দেখছি ঠিক পেয়ে গেছি। আমি আমার সোনার ডিম পাড়া হাঁস, এই মেয়েকে আমি আমার ছেলে টোনার বউ করে ঘরে তুলে নিব। এ কথা বলে মিনু টুনটুনি আড়াল থেকে বেরিয়ে এসে টুনিকে বলে, মা রে, ও মা, কতদিন পর তোকে দেখলাম, সেই ছোটবেলায় দেখেছিলাম, কত সুন্দর ছিলি, এখন তো দেখছি বড় হয়ে আরো সুন্দরী হয়েছিস। তোর মা আর আমি খুব ভালো বান্ধবী ছিলাম, তোর মায়ের অনেক আশা ছিল আমার ছেলের সাথে তোকে বিয়ে দেওয়ার। তোর মায়ের মৃত্যুর কথা শুনে ছুটে এসেছি তোকে ঘরের বউ করে নেওয়ার জন্য। রাজি হয়ে যা মা, নিষেধ করিস না, কিন্তু তোর মায়ের শেষ ইচ্ছে তুই বুঝি পূরণ করবি না? মিনু টুনটুনির এমন চাটুকারিতা শুনে টুনি সব কথা সত্যি বলে বিশ্বাস করে নেয় আর একটু ভেবে বলে, সত্যি বলছেন আপনি, আমার মায়ের এটা শেষ ইচ্ছে ছিল, তাহলে এই বিয়ে করতে আমি রাজি আছি। মেয়ে হয়ে মায়ের ইচ্ছে পূরণ করব না তা কি করে হয়? আমারও তো দুই কোলে কেউ নেই, আমি রাজি, এই বিয়ে করতে আমি রাজি। টুনির মুখে মিনু টুনটুনি এই কথা শুনে ভীষণ খুশি হয় আর বলে, সত্যি মা, তুই আমার ছেলেকে বিয়ে করবি? আমার ছেলে শহরে চাকরি করে, আজকে আমি আমার ছেলেকে বলবো তোর জন্য সুন্দরী একটা লক্ষ্মী মেয়ে দেখেছি, যাই যাই বাড়িতে গিয়ে আমি বিয়ের আয়োজন শুরু করি রে মা। এ কথা বলে মিনু টুনটুনি বাড়ি চলে যায় আর দিন তারিখ দেখে টোনার টুনির মহা ধুমধামে বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরপরই টোনা টুনিকে ছেড়ে শহরে চলে যায় আর এইদিকে টুনির সামনে মিনু টুনটুনির আসল রূপ বেরিয়ে আসে। একদিন মিনু টুনটুনি টুনিকে ডেকে বলে, বৌমা, ও বৌমা, শোনো, আজ তোমাকে একটা কথা বলি। আমি জানি তুমি একটা অলৌকিক ক্ষমতার অধিকারী টুনি, আমারে অনেক হিরে চাই, তুমি আর হিরেগুলো দিয়ে অন্য কাউকে সাহায্য করবে না, বুঝেছ? সব হিরে আমাকে জমা দিবে, আমরা খুব তাড়াতাড়ি অনেক বড়লোক হয়ে যাব। এ কি বলছেন মা, কখনো আমি হিরে নিজের কাজে ব্যবহার করব না, পাখি মাতা যে আমার উপর অসন্তুষ্ট হবেন। সবাইকে সাহায্য করাই আমার কাজ, আমার হিরের উপর কোনো দিন আপনি নজর দিবেন না মা। এ কথা বলে টুনি বনের পাখিদের উপকার করার উদ্দেশ্যে বেরিয়ে যায়। টুনির এই ব্যবহার দেখে মিনু টুনটুনি ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বলে, কি আমার মুখের উপর কথা, আমার বাড়ির বউ হয়ে আমার ছেলের টাকায় খাবার খেয়ে অন্যের উপকার করা,
তা আমি কিছুতেই হতে দিব না। আজ টুনি ফিরুক বাড়িতে, সারা জীবনের জন্য ওকে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিব আমি। এই কথা বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর টুনি বাড়ি ফেরে, আর টুনিকে দেখে মিনু বলে, দেখো বৌমা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি তোমার চোখের কান্নার হিরেগুলো আমাকে দিয়ে দাও। তুমি যদি আমার কথা না শোনো, এর ফল কিন্তু একদম ভালো হবে না বললাম। ছি মা, আমি আগে জানলে কিছুতেই এই বাড়িতে বিয়ে করে আসতাম না। আমি বুঝে গেছি, আপনি শুধু আমার এই হীরের লোভেই আমাকে বিয়ে করে এনেছেন, তাই না? আপনার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি মা। এই কথা বলে টুনি কাঁদতে থাকে, আর তার কান্নার জলগুলো হীরে হয়। সেখান থেকে একটি হীরে নিয়ে টুনি তার শাশুড়িকে দেয় আর বলে, নিন মা, আপনার যখন এতই হীরের লোভ, তবে এই একটা হীরে নিন, আমি আর আপনাকে কোনো হীরে দিব না। আমাদের তো অনেক আছে মা, এতেই আমরা খুশি। বেশি লোভ করলে পাখি মাতা যে আমাদের উপর অসন্তুষ্ট হবেন। ব্যাস, অনেক হয়েছে, আমার সব ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো। তোর পাখি মাতা শুনতে শুনতে আমার কান একেবারে নষ্ট হয়ে গেল। আমার কথা যখন তুই শুনবি না, তবে দেখ আমি তোকে কি করি। আমি বড়লোক হওয়ার জন্য সব কিছু করতে পারি। আমি তোকে বন্দি করে রাখবো, দেখি তোর পাখি মাতা তোকে বাঁচাতে আসে কি না। এ কথা বলে মিনু টুনটুনি টুনিকে জোর করে ঘরে বন্দি করে রাখে, আর একটা লাঠি দিয়ে মারতে থাকে আর বলে, কান্না কর কান্না কর, আমার অনেক হিরে চাই, অনেক, এখনই কান্না কর বলছি। এই বলে মিনু টুনটুনি টুনিকে মারতে থাকে। টুনি যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা, আমাকে মারবেন না মা, ছেড়ে দিন, আপনি লোভে পড়ে আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন কেন মা? আমি যে বড্ড ব্যথা পাচ্ছি মা, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। টুনি যখন এইভাবে কাঁদতে থাকে, টুনি চোখ দিয়ে হিরে ঝরতে থাকে। মিনু টুনটুনি খুশি হয়ে একটা বালতি নিয়ে আসে আর হিরেগুলো বালতিতে তুলতে থাকে। এইভাবে প্রতিদিন মিনু টুনটুনি টুনিকে মারে, টুনি কান্নার হিরে নিতে থাকে। একদিন টুনি কেঁদে কেঁদে বলতে থাকে, পাখি মাতা, ও পাখি মাতা, তুমি কি আমার এই কষ্টটা দেখতে পাচ্ছ না? আমি চাই না তোমার এই আশীর্বাদ, তুমি ফিরিয়ে নাও, তোমার আশীর্বাদ তুমি ফিরিয়ে নাও। তোমার এই আশীর্বাদ আজ আমার উপর অত্যাচারের কারণ হয়ে উঠেছে, দেখা দাও, দেখা দাও পাখি মাতা। টুনি যখন এই কথা বলে কাঁদছিল, তখন হঠাৎ তার সামনে পাখি মাতা এসে উপস্থিত হয় আর টুনিকে পাখি মাতা বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কোনো ক্ষতি হতে দিব না। তোর এই আশীর্বাদই তোর এই অত্যাচারের হাত থেকে বাঁচানোর পথ হবে। তোকে যখন কেউ অত্যাচার করবে, তখন তোর চোখের জল দিয়ে হিরে নয় আগুন বের হবে, আর তোর অত্যাচারকারীকে সেই আগুনে ধ্বংস করে দিবে। টুনি পাখি মাতার এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় আর পাখি মাতা এই আশীর্বাদ দিয়ে চলে যায়। এরপর মিনু টুনটুনি আবার টুনিকে মারতে আসে, আর টুনিকে মারার সাথে সাথে এবার তার চোখ দিয়ে হিরে নয় আগুন বেরিয়ে আসে, আর সেই আগুন মিনু টুনটুনির শরীরে লাগে আর মিনু টুনটুনি যন্ত্রণায় চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, আমার শরীরে আগুন লেগেছে, আগুন আগুন, কে কোথায় আছো, এসে বাঁচাও আমাকে। এই কথা বলতে বলতে মিনু টুনটুনি আগুনে পুড়ে মারা যায়, আর এভাবেই মিনু টুনটুনি তার লোভের জন্য সাজা পায়। আর এরপর থেকে টুনি তার চোখের কান্না দিয়ে আবার সবাইকে সাহায্য করতে থাকে আর বনের সবাইকে নিয়ে সুখী শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের কখনোই লোভ করা উচিত নয়, লোভ একদিন আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তাই অতি লোভে জীবন নষ্ট না করাই শ্রেয়। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।